এবার আলোচিত তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 14 বছর কারাদণ্ড ও 78 কোটি 70 লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তানের আদালত। সকালে ইসলামাবাদের জবাবদিহিতা আদালতের বিচারক মোহাম্মদ বশির এই রায় ঘোষণা করেন। রায় জেল জরিমানা ঘোষণার পাশাপাশি ইমরান খানকে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে 10 বছরের নিষেধাজ্ঞাও দিয়েছে আদালত। আগামী 8 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। তার মাত্র 8 দিন আগে ইমরানের বিরুদ্ধে এসব রায় দিল দেশটির আদালত। ব্যাপক চাপের মধ্যে নির্বাচনী প্রতীক ছাড়াই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই।